সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে বিডি লাইভ 24 নিউজে। কাঞ্চন পৌরসভার 4 নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী ভূঁইয়া পরিবারের মরহুম আনসার আলী ভূঁইয়া সরকারের দ্বিতীয় পুত্র হাজী আবু সাইদ ভূঁইয়ার প্রথম সুযোগ্য ছেলে 4 নং ওয়ার্ডবাসীর প্রাণের স্পন্দন এবং নিরাপদ আশ্রয়স্থল, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আসন্ন কাঞ্চন পৌরসভার নির্বাচনে 4 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাসিরুদ্দিন হক ভূঁইয়া দুলাল, তিনি তার জীবনের সারাটা সময় এই ওয়ার্ডের জনমানুষের জন্য কাজ করেছেন। এলাকার কাঠামোগত উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, সামাজিক বিভিন্ন উন্নয়ন কাজে নিয়োজিত ছিলেন। এ ওয়ার্ডের সকল হতদরিদ্র মানুষকে নিয়মিত সাহায্য ও সহযোগিতা করে আসছেন। তার পরিবার এলাকা শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করার লক্ষ্যে প্রতিষ্ঠা করেছেন রানীপুর হাজিপুর এম এ মোতালিব ভূঁইয়া হাফিজিয়া মাদ্রাসা, এছাড়াও রানীপুরা সিনিয়র আলী মাদ্রাসা এবং এতিমখানা প্রতিষ্ঠায় এই পরিবারের মুখ্য ভূমিকা পালন করে। এই ওয়ার্ডের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিজ ভূমিতে রানীপুরা কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করার জন্য জমি দান করেন। এই এলাকার মুসলমানদের ইবাদতের জন্য প্রতিষ্ঠা করে বাইতুল তাহের জামে মসজিদ। এরই ধারাবাহিকতায় স্মার্ট পৌরসভা নির্মাণের লক্ষ্যে 4 নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিতে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মানুষের সেবা করতে চান নাসিরুল হক ভূঁইয়া দুলাল। বিস্তারিত দেখুন মোগল সম্রাটের রিপোর্টে। আমি আমার 4 নং ওয়ার্ড থেকে 24-এ ডিবি লাইভ চ্যানেলের ভাইদেরকে জানাই অপরন্ত শুভেচ্ছা যে ওরা এত পরিশ্রম করে আজকে আমাদের এই কাঞ্চন পৌরসভায় 4 নং ওয়ার্ডে আমি জনসেবার সেবা করার জন্য যে প্রস্তুতি নিজের মনকে গঠন করেছি তা আপনাদের কাছে তুলে ধরার জন্য আমার ভাইয়ের পরিশ্রম করছে তাদেরকে আমি জানাই আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমি 4 নং ওয়ার্ডে পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হয়েছি। আমার এতে ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, আমি জনগণের পাশে সেই ছোটো কাল থেকেই আসি, এটা আমার এলাকার জনগণ জানে। আমি বিগত দিনে কী করেছি না করেছি সেটা বলতে চাই না। আমি মহান রাব্বুল আলামিনের কাছে এইটুকুই দোয়া করি, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আমাকে তৌফিক দান করে আমি যেন অত্র এলাকার জনগণের পাশে ছোটো থেকে যেভাবে জনসেবা করে আসছি, গরিব দুঃখীর পাশে রয়েছি, আমার বাকি জিন্দগিতে যেন আমি মৃত্যুর আগ পর্যন্ত যেন এই গরিব দুঃখীর পাশে থাকতে পারি। আর আমরা এই এলাকাতে মসজিদ, মাদ্রাসা, আমার বড় চাচার নামে হাজি আবু তাহের ভূঁইয়া মহিলা মাদ্রাসা, কমিউনিটি সেন্টার, মসজিদ আমরা দিয়েছি এবং এই এলাকাতে যতগুলো প্রতিষ্ঠান হয়েছে সবগুলো প্রতিষ্ঠানে আমরা ভূঁইয়ারা কোনো না কোনোভাবেই জড়িত। এবং আমি এখন আমার নেক্সট প্রজন্ম আমি বলবো ইনশাল্লাহ এই 4 নং ওয়ার্ডের যে কোনো সমস্যা, যে কোনো উন্নয়নমূলক কাজে আমরা থাকতে পারি, জনগণের খেদমতে যেন থাকতে পারি, নিজের ব্যক্তিগত স্বার্থ জন্য যেন আমরা যেন কোনো কিছু না করি, শয়তানের অস্ত্র থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আর আমার জন্য বিশেষ করে দোয়া করবেন, আমি আমার আব্বা আম্মা আছে, আমার আব্বা আম্মা যেন আল্লাহ সুস্থতা দান করে এবং তাদেরকে দীর্ঘ হায়াত দান করে, আমার রক্তবিন্দু দিয়ে যেন আমার পিতামাতার সেবা করতে পারি, আমার পিতামাতার সেবার সাথে সাথে আমি আমার নিজেকে জনগণের কাছে বিলিয়ে দিতে চাই, জনগণের সেবা করতে চাই, জনগণের পাশে দাঁড়াতে চাই। তাই আমি মহান রাব্বুল আলামিনের কাছে এটুকুই দরখাস্ত করলাম, আল্লাহ যদি আমাকে এই 4 নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত করে তাহলে সাথে সাথে যেন আল্লাহ আমাকে সেরকম তৌফিকও দান করে আমি যেন গরিব দুঃখীর পাশে থাকতে পারি। নির্বাচন বাংলাদেশ সরকার, মাননীয় সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রধান নেত্রী, আমরা ওনাকে শ্রদ্ধা জানিয়ে এটুকুই বলবো যে ভোটের যে ব্যাপারটা এটা হলো একান্তই নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি এইটুকুই আশা করব প্রশাসনের কাছে, সরকারের কাছে, যে আপনারা এইটুকু করবেন আমার কাঞ্চন পৌরসভার নির্বাচনটাকে লিট অ্যান্ড ক্লিন একটা নির্বাচন দিবেন, যেন প্রত্যেকটা জনগণ যেন তার মনের ভাব সে নিজের হাতে প্রকাশ করতে পারে, এখানে যেন কোনো দলীয় এবং রাজনীতিক এমনকি কোনো
রায় নেতাদের প্রভাব এক জনগণের হকটা লিগ্যাল জিনিসটা তারা নিজের হাতে যেন দিয়ে এখানে যাকে ভালো মনে করে তাকে যেন নির্বাচিত করতে পারে, সেটা আমি হই আমার অন্যজন হোক, আমি তাকে সাদরে গ্রহণ করে নিব এবং তার সাথে মিলে আমি জনগণের সেবা করব। সাজিয়ে ওঠানোর জন্য যে মাদ্রাসা মসজিদ করেছে এটা আমাদের এলাকার সবাই জানে। আমি আশা করি উনি যদি নির্বাচিত হয় আমার যে সাধারণ জনগণের আশা আমার বিশ্বাস 100% পূরণ হবে।